স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেয়া হয়েছে গার্ড অব অনার। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে আলাদা বৈঠক করবেন তিনি। পাশাপাশি আগামীকাল প্যারেড স্কোয়ার ও জাতীয় সংসদে আলাদা দুটি অনুষ্ঠানেও অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বেলা 11:10 ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। রাজনাথ কোবিন্দের সফরসঙ্গী হিসাবে ফার্স্ট লেডি এবং তাদের মেয়ে ছাড়াও থাকছেন দেশটির শিক্ষামন্ত্রী, দুজন সংসদ সদস্য এবং পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিন দিনের সফরের শুরুতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32 নম্বরে আসেন ভারতীয় রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে 2013 সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে ঢাকা সফর করেন প্রণব মুখার্জি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।